হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পানাম সিটি বা পানাম নগরীতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ইতিহাস সমৃদ্ধ পানাম নগরীতে ঘুরতে যাওয়ার, কিন্তু হঠাৎ করে একদিন এই সুযোগটা এসে গেল। আমি এবং আমার সহধর্মিনী সহ চলে গেলাম সেই বিখ্যাত ইতিহাসের শহর পানাম নগরী বা পানাম সিটি। এই পানাম নগরীর অনেক অনেক কথা শুনেছি সেই বইয়ের পাতায়, কিন্তু কখনো চোখে দেখিনি। আজকে সর্বপ্রথম আমি আসলাম এই পানাম নগরীতে। আসলে এটি একটি সেই বিখ্যাত শহর বাংলাদেশের এবং সেই ইউনেস্কো কর্তৃক যে পৃথিবীর বিখ্যাত ধ্বংসপ্রাপ্ত 100টি শহরের তালিকা করা হয়েছে, তার মধ্যে এই শহরটি স্থান পেয়েছে। পানাম নগর বা পানাম সিটি পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি, যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। পানাম বাংলার প্রাচীনতম শহর, একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে, ছিল মসলিনের জমজমাট ব্যবসা। প্রাচীন সেই নগরীর তেমন কিছু আর অবশিষ্ট নেই, এখন আছে শুধু ঘুরে ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। ঈসা খায়ের আমলের বাংলার রাজধানী পানাম নগর, বড় নগর, খাস নগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর, এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। ঢাকার খুব কাছেই 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে, নারায়ণগঞ্জের খুব কাছে সোনারগাঁতে অবস্থিত এই নগর। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। জানা যায় 1400 শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে পৃথিবীর নামী দামি শিক্ষকরা পড়াতে আসতেন। এখানে একটি ভৃত্য বাজার ছিল বলে জানা যায়। পানাম নগরীর দুই ধারে ঔপনিবেশিক আমলের মোট 52টি স্থাপনা রয়েছে। এর উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি স্থাপনা অবস্থিত। স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোগল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। পানাম নগরী নিখুঁত নকশার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই কূপসহ আবাস উপযোগী নিদর্শন রয়েছে। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে খাল ও পুকুরের অবস্থান লক্ষ্য করা যায়। এখানে আবাসিক ভবন ছাড়াও উপাসনালয়, গোসলখানা, পান্থশালা, দরবার কক্ষ ইত্যাদি রয়েছে। পানাম নগরের আশেপাশে আরও কিছু স্থাপনা আছে, যেমন ছোট সর্দার বাড়ি, ঈশাখার তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুরবাড়ি, পানাম নগর সেতু ইত্যাদি। এখানে আরও আছে চমৎকার একটি লোকশিল্প জাদুঘর। এই পানাম নগরীতে আসলে আমরা যেন হারিয়ে যাই সেই ইতিহাসের পাতায়। আসলে কত সমৃদ্ধ ছিল এই পানাম সিটি। এখানে ব্যবসা করার জন্য দূর দূরান্ত থেকে বণিকেরা আসতেন। সেই পানাম নগরীতে আসলে ইতিহাসের অনেক কিছু জানা যায়। যারা পানাম নগরীতে কখনো আসেন নাই, শুধু বইয়ের পাতায় দেখেছেন, আমি তাদেরকে অনুরোধ করব অবশ্যই পানাম নগরীতে এসে একবার হলো ঘুরে যাবেন। ইতিহাসকে জানতে হলে শুধু বইয়ের পাতা থেকে সব কিছু অর্জন করা যায় না, সেখানে সেই স্থানে যেতে হয়, দেখতে হয়, তাহলেই ইতিহাসকে উপলব্ধি করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এখন তার অবশিষ্ট তেমন কিছু নেই, অনেকগুলো তো জানলা দরজাও নেই, অথচ দেখেন কত সুন্দর নিপুণ শৈলী, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বিল্ডিংগুলো। একসময় কত মানুষের পদচারণা ছিল এই স্থান দিতে, কালের গর্ভে তা আজ হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে গেছে। আসলে পৃথিবীর অনেক নগরী এভাবেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে কালের গর্ভে, কিন্তু তার স্মৃতিটুকু এখনও রয়ে গেছে ইতিহাসের পাতায় কালের সাক্ষী হয়ে। এখানকার এই যে ইটের গাঁথুনিগুলো দেখলেই মন ভালো হয়ে যায়, যে 100 বছর পূর্বেও কত সুদক্ষ কারিগর দ্বারা এই নগরে নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিনে
শত শত মানুষ ভিড় করে ইতিহাসকে জানার জন্য, ইতিহাসের এই নগরীকে দেখার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে যে সরকারের আরেকটু যত্নবান হওয়া উচিত এই নগরীটিকে রক্ষা করার জন্য। কারণ আরও যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এই নগরীটিকে, তাহলে আমাদের সেই ইতিহাস বেঁচে থাকবে আরও যুগ যুগান্তর ধরে। কিন্তু আমার কাছে তেমনভাবে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। সুন্দরভাবে দুপাশে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সে আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমি পানাম নগরীতে, পানাম সিটিতে ঘুরে আসব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আজকে অবাক, যতই দেখছি এই বিল্ডিংগুলোকে ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে কয়েকশো বছর পূর্বেও মানুষের কী সুন্দর রুচিবোধ ছিল, কী সুন্দরভাবে নির্মাণ করেছেন এই শহরটিকে, কী সুন্দর পরিকল্পনা, এত সুন্দরভাবে যে নির্মাণ করেছেন আসলে দেখলেই মন ভরে যায়। এত সুন্দরভাবে কাজ, আসলে অবাক করার মতো। এই নগরীতে এসে যে কেউ মুগ্ধ হবেন এটা আমার বিশ্বাস। এই নগরী ছিল এক সময় সেই সোনারগাঁয়ের বিখ্যাত একটি নগর। এখান থেকেই ব্যবসা করা হতো বাংলার বাইরের দেশগুলোতে। এখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পপতিরা, বণিকরা আসতেন ব্যবসা করার জন্য। এই পানাম সিটি তার ঐতিহ্য ধরে রাখতে পারেনি, আজ তা কালের গর্বে হারিয়ে যেতে বসেছে। আসলে কোনো কিছুই চিরস্থায়ী নয়, পানাম নগরী তার বাস্তব প্রমাণ। সব কিছুই একদিন ধ্বংসপ্রাপ্ত হয়, হয়তো কিছুদিন আগে আর কিছুদিন পরে। এখানে যারা একসময় বসবাস করতেন তাদের কোনো হদিস পাওয়া যায় না। কে কোথায় আছে, কার বংশধর কোথায় আছে, তা কিন্তু আমরা কেউ জানি না। শুধু এই ইমারত বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এখানে প্রতিদিনই কত দর্শনার্থী ভিড় করেন, এসে ছবি তোলেন, ইতিহাসকে জানার চেষ্টা করেন, আসলে দেখলেই মন ভরে যায়। এই সেই ইতিহাসের পানাম নগরী, আজকে আমি দাঁড়িয়ে আছি এই নগরীর বুকে। কত সুন্দরভাবে সাজানো দুই পাশ, কত জৌলিশ ছিল একসময়, আসলে ভাবলেই মনটা যেন কেমন করে ওঠে। একসময় কত মানুষের আনাগোনা পদচারণা ছিল এখানে, কত মানুষজন এখানে আসতো দূর দূরান্ত থেকে, ব্যবসার কেন্দ্র ছিল। আজ তা ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। এই পানাম সিটি থেকেই আসলে অনেক কিছু শেখার আছে, যে যৌবন চিরদিন সবার থাকে না, সৌন্দর্য সবার চিরদিন থাকে না, কোনো না কোনো সময় তা বিলুপ্ত হবেই হবে। আজকে এই ভগ্নপ্রায় বিল্ডিংগুলোকে দেখে অনেক কিছু মনের মধ্যে ভেসে ওঠে, সেই আমি যেন হারিয়ে যাই সেই অতীতের দিনগুলোতে। আমি যেন সেই হারিয়ে গেছি সেই কয়েকশো বছর পূর্বে। আমি মানুষ চোখে দেখতেছি যে কত লোক এখানে আসতেছেন, কত বণিক ব্যবসা করার জন্য এখানে আসতেছেন। সেই নগরীটি সেই গম গম করতেছে সেই বিদেশি বণিকদের পদাচারণায়, কিন্তু আজ তা ভঙ্গুর অবস্থায় রয়েছে সব। আজকে আমি এই নগরীতে এসে অনেক কিছু দেখতে পেলাম, ইতিহাসকে যেন আমি চোখের সামনে দেখতেছি। তাই আপনারা এখনও যারা আসেননি এই নগরীতে, তারা অবশ্যই একবার হলেও আসবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।